আসসালামু আলাইকুম। কেউ সময়ের অপেক্ষা করে, কেউ বা সময়ের কাজ সময়ে করে না। সঠিক সময়ে যদি আপনি সঠিক কাজটি না করতে পারেন, তবে কিন্তু আপনাকে এই মাশুল দিতেই হবে, আজ অথবা কাল। দেখতেই পাচ্ছেন আমি এখন বর্তমানে একটি গোলাপ খেতে আছি। গোলাপের সেন্টগুলো খুব ভালো, এখন কিন্তু গোলাপের চাহিদা নাই, যার কারণে পরিচর্যাটাও কিন্তু ভালোভাবে হচ্ছে না। ফেব্রুয়ারিতে এই একটা গোলাপের দাম কিন্তু 25 থেকে 30 টাকা হয়েছিল, আর এখন সেটা কিন্তু মূল্যহীন। অতএব যার যখন চাহিদা থাকে তার কিন্তু তখন ডিমান্ড বাড়ে, আমি আপনি সবাই কিন্তু কম বেশি জানি। তাই আমাদের সময় এবং দাঁত, মানে আমাদের যে দাঁত আছে, দাঁত থাকতে যদি দাঁতের মর্মটা আমরা না দিই, আমাদের শেষ বয়সে কিন্তু করুণ পরিণত হবে, এইটাই হচ্ছে বাস্তবতা। তাই সময় থাকতে সময়কে কাজে লাগান এবং সময়কে মূল্যায়ন করতে হবে। গোলাপ খেতের পাশেই একটা বেগুন খেত, এবং এটা যে এত সুন্দর, মানে কল্পনা করা যায় না এত সুন্দর যে এই বেগুন খেতটা। আর এই বেগুন খেতটা আসলে চাষিরা হয়তো তেমন আকারের মূল্যটা পাচ্ছে না। তারপরও বেগুন খেতটার একটু চেহারাটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। যদি বেগুনের মূল্যটা ভালো পেত চাষিরা, তবে কিন্তু প্রচুর, মানে মানুষ এগিয়ে যেতে পারত। মূল্যর কারণে কিন্তু আমরা চাষিরা বিশেষ করে অনেকটাই হতাশ। তো আমি বেগুন ক্ষেত্রে দেখানোর চেষ্টা করতেছি যে কত সুন্দরভাবে এই বেগুন গাছগুলো রোপণ করা হয়েছে এবং পরিচর্যা করা হয়েছে। আপনারা বেগুন ক্ষেত্রে দেখলেই বুঝতে পারবেন। এই হচ্ছে বেগুন ক্ষেত। হ্যাঁ, এই বেগুন ক্ষেতে কিন্তু প্রচুর বেগুন ধরছে, প্রচুর বড় বড় বেগুন ধরছে। আমি একটু কয়েকটা সাইজের বড় বেগুন দেখানোর চেষ্টা করছি। এগুলো কিন্তু বড় সাইজের বেগুন। এবং এই যে চাষি আছে, এই চাষিটা যে এত বুদ্ধিমান এবং পরিশ্রমী সেটা বলার ভাষা রাখে না। তিনি যে জিনিসটা চাষ করে আলহামদুলিল্লাহ সেটা ভালোভাবে সফল হয়। আমি এই চাষিকে অনেকদিন ধরে চিনি, কিন্তু তিনি কিন্তু একজন সফল চাষি। এই চাষি যে, মানে যেভাবে ডেভেলপ করেছে, আমি অন্য কোনো চাষিকে বা তার যে কৃষি উৎপাদিত পণ্য তেমনভাবে করতে দেখি নাই। তো আসলে সময়ের কাজ যদি আমরা সময়তে করি, তবে কিন্তু আমরা মূল্যায়নটা পাই। এই বেগুন কিন্তু রোজার সময় 100 টাকা করে হয়েছিল, আপনারা জানেন। আর এখন কিন্তু বাজারের চাহিদাটা নাই, তবে আগামীতে হয়তো ঈদের পরপরই আরও মার্কেটটা ভালোভাবে চাঙ্গা হবে বলে আশা করা যাচ্ছে। যে যেখান থেকে দেখছেন, আবারও সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।